সম্প্রতি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মুক্তি পেয়েছে সারা জাগানো ঢাকা চলচ্চিত্রের একটি গান ও কালাচাঁদ। 18ই নভেম্বর মুক্তি পেতে চলেছে ঢাকা এই চলচ্চিত্র মেড ইন চিটাগং। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিনোদন সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আমাদের আজকের এই বিশেষ আড্ডাটি আপনারা সরাসরি দেখতে পাবেন সময় টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ সময়ের গল্প এবং ইউটিউব চ্যানেল সময় এন্টারটেনমেন্ট থেকে। আজকে আমাদের সাথে আড্ডায় সরাসরি উপস্থিত আছেন অভিনেতা এবং কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া এবং অপর্ণা ঘোষ। কেমন আছেন? ভালো আছি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আড্ডায়। প্রথমেই জানতে চাইব যে মেড ইন চিটাগং ছবিটি যা আসছে 18ই নভেম্বর, এই মাত্র আর 4-5টি দিন বাকি, এই সময়টা আপনাদের কেমন ব্যস্ততা কাটছে? ভালোই ব্যস্ত। অ্যাকচুয়ালি আমি এটার প্রমোশন করার জন্য জাপান থেকে এসেছি বেসিক্যালি, এবং এই 10 ডেজ আমাদের আসলে ফুল প্যাকড। আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে যাচ্ছি এবং চিটাগংয়ে যেহেতু রিলিজ পাবে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি চিটাগং ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছি যাতে আমরা এটা নিয়ে আরও বেশি সবার কাছে পৌঁছাতে পারি আর কি। এই ভাইয়া আপনার কেমন কাটছে? কি অবস্থা? ও জয়েন করেছে আমাদের সাথে 10 তারিখ থেকে, আমি তার আগের থেকে আমি স্টার্ট করেছি। তো আমরা চিটাগংয়ে স্টার্ট করবো আমরা 15 তারিখ থেকে। তো এর মধ্যে এছাড়াও তো টেলিভিশন ছাড়াও তো প্রিন্ট মিডিয়া টিডি আছে, এগুলিতে যতটুকু যেটা সবাইকে জানানো দরকার, আমরা চাইছি যে সবাই জানুক যে একটা এই ধরনের কাজ হয়েছে, এটাই। আচ্ছা, মেড ইন চিটাগং এই নামটা কিন্তু বাংলার দর্শকদের সাথে আরও অনেক দিন আগে থেকেই পরিচিত। মেড ইন চিটাগং নামে আপনারা একটা নাটক করেছিলেন, একটা ধারাবাহিকে, সেখানেও কিন্তু আপনারা এই জুটিবদ্ধ ছিলেন। তো নাটক থেকে চলচ্চিত্র পর্যন্ত আপনাদের এই জুটির যে যাত্রাটা, এটা একটু গল্পটা শুনতে চাই। তখন ধারাবাহিকের কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল, আর এখন এই চলচ্চিত্রে কাজ করে আপনাদের কেমন লাগছে? আমরা তো আসলে এটা ধারাবাহিক বলাটা ঠিক হবে না, যেটা হচ্ছে আমরা সিকুয়েল করেছি, যে প্রতি ঈদে সিরিজের মতো করেছি, ঈদে করতাম একটা, এভাবে আমরা কটা করলাম টোটাল আমাদের ছটা। তখনই আমাদের প্ল্যানটা আসছিল যে না, আমরা এটা সিনেমা আমরা বানাতে পারি কিনা সব মিলিয়ে, সেই অনুযায়ী চিন্তা ভাবনা। সেটাও কয়েক বছর, সেটা 2012-তে আমরা অ্যাকচুয়ালি নাটকটা, মানে যে কটা করেছি 6টা এপিসোড করেছি আমরা, 6টা করার পরে ওটা ওখানে স্টপ, এবং 2022 এখন। 10 বছর আমরা, যদি কোভিডটা যদি না থাকতো হয়তো এর আগে কাজ হয়ে যেত। কোভিডের আগে আগে আমরা সব প্রিপারেশন ছিল যে আমরা শুটে যাব, ইভেন স্ক্রিপ্ট আমাদের সব কাজ গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু কোভিডের কারণে আমরা টোটাল জিনিসটা আমরা অফ হয়ে গেছে, আরও 5 বছর পিছিয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা তখন নাটক যখন করছিলাম তখনই আমাদের মাথার মধ্যে প্ল্যান, মানে দাদা বলছিল যে এটা নিয়ে সিনেমা করা যায় এবং দর্শক এটা নেবে। আমি একটু কনফিউজ ছিলাম, কিন্তু দাদা খুব কনফিডেন্ট ছিল যে এটা করলে সিনেমা করব নেক্সট। তো তখন থেকে দাদা আমাকে বলা যে এটা সিনেমা আকারেই দেব, তুই আর কোনো উত্তাতে কাজ করবি না। তো তখন থেকে আমি একদম ফুললি স্টপ, যে কোনো চিটাগংয়ের নাটকেও কাজ করিনি আমি আর দাদা দুজনই। আমরা দুজন কিন্তু আর চিটাগংয়ের কোনো নাটকে কাজ করিনি। প্রচুর অফার ছিল, কিন্তু এভরি সিঙ্গেল ঈদ এবং কোরবানির ঈদে সব সময় আসতো এই কথাটা যে মানে আমি কোনো একটাতে, কারণ যেহেতু এর আগে মেড ইন চিটাগং খুব পপুলারিটি পেয়েছিল, প্রত্যেক চ্যানেল থেকে ডাকা হতো চিটাগংয়ের নাটক হলে। দাদাকেও হয়তো বা অফার করেছে অনেকবার, কিন্তু আমরা এটা চিন্তাই ছিল যে আমরা একটা বড় পরিসরে এটা দেখানো হবে, তো সেই জন্য আমরা এতদিন একটা সময় নিয়েছি। এই এই চলচ্চিত্রের গল্পটার সাথে ওই আপনাদের সিরিজ নাটকটির ওই সিকুয়েলগুলোর সাথে সামঞ্জস্যতা কতটুকু আছে? গানটি যে মানে দর্শকদের মধ্যে যতটা আলোড়ন ফেলেছে, আপনারা নিশ্চয়ই কোথাও দেখেছেন, বা কেমন লাগছে এই জায়গাটা যে গানটা প্রকাশ পাওয়ার সাথে সাথেই খুব একটা সাড়া ফেলে দিয়েছে? কারণ প্রথম বোধহয় চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষার উপর এরকম একটা বড় সিনেমা আসছে বড় পরিসরে, এর মধ্যে এখন পর্যন্ত এরকম দেখা যায়নি যে সম্পূর্ণ আঞ্চলিক ভাষা নিয়ে একটা সিনেমা হয়েছে, এবং প্রথম গানটা রিলিজ হলো আঞ্চলিক ভাষার উপরে।
তো সেটা নিয়ে আপনারা কখনো এরকম এর মধ্যে কোনো ঘটনা ঘটেছে যে সামনে সামনে আমি যাচ্ছি দেখছে কেউ পড়েছে চোখে এরকম দর্শকদের অনেক আমি তো চিটাগং থেকে আসছি পরশুদিন তো এয়ারপোর্টে নামার থেকে এবং এয়ারপোর্টে আসা পর্যন্ত যেই দেখছে সেই বলছে প্যাট ফেরত দে হয় গানটা অরিজিনালি মোহাম্মদ আমানুল্লাহ সাহেবের এই গানটা তখনও জনপ্রিয় ছিল পরে এই গানটা যখন আমরা এখানে করব ডিসিশন নিলাম তখন এখন যখন সিনেমাতে গান হয় তখন গানটার একটু গানটাকে ঠিকঠাক করে নিতে হয় কারণ হচ্ছে সিনেমার ব্যাপারটা তো অন্যরকম সিনেমা একটা ফ্যান্টাসি এর মধ্যে অনেকে বলছে যে গানটার সুর ওরকম হয়েছে এটা আগেরটার মতো হয়নি ও আমাদের এখানে তো বলার মানুষের অভাব নেই কিছু মানুষ বলছে কথাটার মধ্যে হ্যাঁ ওদের সত্য তো হয়তো কিছুটা আছে কিন্তু একটা যখন গান সিনেমাতে যায় তখন সিনেমার মতো করেই গানটা কিন্তু শ্যুট করতে হয় ওটার মিউজিক ওটার অ্যারেঞ্জমেন্ট সব সিনেমাটিক হতে হয় আর আমরাই আর অপর্ণা আমরা কোনোদিন কোথাও নাচিনি বা আমরা কোনো এই ধরনের এটার কোনো অভিজ্ঞতাও ছিল না তো যখন প্ল্যান করলাম যে আমরা এরকম এই ধরনের একটা নর্তন কুন্দন করবো আমরা দুজন তখনই প্রথম আমাদের নিজেদেরই খুব আমরা কনফিউজন ছিল আসলে কি পারবো কি হবে না হবে পরে একসময় ডিসিশন নেবে যেটা পারবো না সেটাই আমরা আমরা চেষ্টাটা করি অ্যাটলিস্ট তো যেটা হয়েছে অনেকে আবার বলছে যে গানটা হিন্দি সিনেমার ওই গানের মতো হয়েছে আমরা আসলে হিন্দি সিনেমার গানের মতোই বানাতে চেয়েছি আমরা হিন্দি সিনেমার গান দেখে দেখেই কিন্তু আমরা বানাতে চেয়েছি যে এটা এরকম হবে এটা এরকম হবে কারণ আমাদেরটা হচ্ছে একেবারেই এন্টারটেনমেন্ট একটা গল্প একেবারেই চিটাগংয়ের একেবারে কোর চিটাগংয়ের যেটা আমাদের সচরাচর ঘটে ওই জিনিসটাই আমাদের আমাদের গল্পে তো আমাদেরটা এন্টারটেনমেন্ট আমরা এখানে আর্ট ফিল্ম বানাতে যাইনি তো আমাদের এন্টারটেনমেন্টের জন্য আমরা যতটুকু করা দরকার যতটুকু শালীনতা বোধ রেখে আমাদের করার মানে আমরা পেরেছি আমরা চেষ্টা করেছি এখন চিটাগংয়ের ভাষায় একটা আঞ্চলিক ভাষা নিয়ে একটা সিনেমা করার সাহস তারপরে আমরা চিটাগংয়ের ভাষাটা এমনিতেই দুর্বোধ্য এটা চিটাগংয়ের বাইরের লোকরা এটা বোঝা খুব ডিফিকাল্ট আমরা তো আমরা সাবটাইটেলও দিচ্ছি আমরা যেটা নাটকেও দিয়েছিলাম কারণ অন্যান্য জেলার মানুষজন এই কথা কিছু কিছু উচ্চারণ সহ শব্দটা এরকম থাকে যে সাধারণ বাংলা ভাষার সাথে বোঝা যায় না তো ওই সব জায়গাগুলো আমরা সবাই মিলে আমরা মানে একটা জায়গায় ওটা আমাদের একটা চ্যালেঞ্জই ছিল তার মধ্যে আমি তো বিঞ্জকে আমি বলবোই ধন্যবাদ দেবই বিঞ্জের যে প্রধান আরমান সিদ্দিকি সেও চিটাগংয়ের তাই সে হয়তো ওই জিনিসটা বুঝতে পেরেছে বলে হয়তো সে আমাদেরকে কিছুটা সাপোর্ট দিয়েছে তারপর একটা কর্পোরেট অফিসে যেটা হয় একটা প্রজেক্ট যায় একটা প্রস্তাবনা হয় তারপর সেটা ইভ্যালুয়েশন হয়ে তারপর তো একটা গো দেয় তো সেই ক্ষেত্রে আমি বলবো বিঞ্জে আমাদেরকে যথেষ্ট রকম স্বাধীনতা দিয়েছে এবং সেই জন্য বিঞ্জের প্রতি কৃতজ্ঞতা অনেক কিন্তু এই যে আমরা যে কাজটা করলাম আমাদের আমাদের সাহসে করলাম আমাদের মেইন টার্গেট হচ্ছে চিটাগং অডিয়েন্স চিটাগংয়ে চিটাগং মিরসরাইয়ের পর থেকে পুরো হোল চিটাগং খাগড়াছড়ি বান্দরবন দিঘিনালা কক্সেস বাজার কাপ্তাই টোটাল চিটাগং হল আছে দুটা একটা হচ্ছে সুগন্ধা আর একটা হচ্ছে সিলভার স্ক্রিন সিলভার স্ক্রিনের সিট হচ্ছে 72টা আর 16টা আর সুগন্ধা হচ্ছে 216টা তো এতটুকু রিক্স নিয়ে আমরা একটা কাজ করতে যাচ্ছি চিটাগংয়ের সেখানটায় দর্শকরা আমাদের আমাদের যারা গান শুনেছে বা আমি যতটুকু গিয়ে দেখেছি সাপোর্ট আমাদেরকে দিয়েছে অনেক যথেষ্ট কিছু কিছু মানুষ আসলে সবার তো মন রক্ষা করা যায় না সবার মন তো রক্ষা করা যায় না তার মানে এটা শুধুমাত্র চট্টগ্রামের প্রেক্ষাগৃহগুলোতেই থাকছে ঢাকার প্রেক্ষাগৃহে আসছে ঢাকার প্রেক্ষাগৃহে আমরা সেকেন্ড উইকে থার্ড উইকে দিব আমরা সিনেপ্লেক্স আসবে আচ্ছা তারপরে ওটিটিতে আসবে কবে নাগাদ একটা টাইম পর্যন্ত তো সিনেমা হলে থাকবে তারপরে ওটিটিতে যাবে আর কি আচ্ছা ছবির শুটিং এর সময়ের গল্প শুনতে কিন্তু দর্শকরা সবসময় অনেক উৎসুক থাকে যে এই সিনটার শুটিং কিভাবে হয়েছে তারা কিভাবে এনজয় করেছে সেরকম কিছু গল্প শুনতে চাইবো আপনাদের কাছ থেকে শুটিং এর গল্প বলতে আসলে চিটাগংয়ে তো আমাদের আসলে একদম নিজস্ব জায়গা তো আমাদের যখন আমরা শুটিং করতাম আমরা যে খুব বেশি মানুষ আমাদেরকে ঘিরে ধরছে সেটা না হ্যাঁ হয়তোবা চিনছে দেখে ঘিরে ধরছে কিন্তু ওদের কাছে মনে হচ্ছে এটা একটা রেগুলার আমি তো শুনি হ্যাঁ ও এন্টারটেইন হচ্ছে মানে আমরা যখন শুটিং করছি তখন আশেপাশে যারাই দাঁড়িয়ে আছে ওরা হাসছে যে ওরা তো আমাদের ভাষায় কথা বলে হ্যাঁ সো ওদের কাছে শুটিং মানে খুব সহজে কানেক্ট করতে পারছি না ওদের কাছে শুটিং মানে হচ্ছে যে একটা সিনেমার শুটিং তার মানে হচ্ছে এখানে নায়িকা থাকবে নায়ক থাকবে গান হবে নাচ হবে এরকম হবে কিন্তু ওরা দেখতে পাচ্ছে যে আমাদের ভাষাই তো কথা বলছে আরে এটা তো নর্মাল এটা মানে খুব বেশি যে আহামরিয়ে সেটা না খুব সাপোর্টিভ ছিল আর কি আমি পুরো চিটাগংয়ে এই সাপোর্টটা পেয়েছি শুটিং মানে হচ্ছে প্যারা দাদা প্যারা সকালবেলা উঠতে হবে আর আমরা যখন শুটিং করেছি প্রচণ্ড গরম হ্যাঁ গরম
এই প্রচন্ড গরম ছিল তখন, তো ওই গরমে শুটিং করাতে এমনি টায়ারিং, আর শুটিং করতে কিন্তু কষ্ট হয়। কিন্তু ইউনিটের প্রতিটা মানুষ কিন্তু অনেক কষ্ট করে, ইভেন একদম মানে প্রোডাকশন বয় থেকে শুরু করে ডিওপি, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কস্টিউম, আর্টের লোকজন, সিনেমা কিন্তু অনেক মানে অনেক কষ্টকর একটা ব্যাপার শুটিং করা। গানের শুটিং এর সময় অনেক কষ্ট হচ্ছিল বিকজ রাঙামাটিতে পাহাড়ে তো গরম আরো বেশি, শুন গরম ওইটাই। তবে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কোন সময়টাতে আপনাদের? আমরা 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 রাঙামাটিতে গরমটা প্রচন্ড ছিল, খুব গরম ছিল, অসম্ভব। এবং এক একটা ড্রেস পাল্টিয়ে এক একটা সিকোয়েন্স মানে গানের এক একটা শর্ট দিতে গিয়ে আমাদের খুব আমাদের কস্টিউম চেঞ্জ করতে, ওই হেঁটে নিচে ঝুলন্ত ব্রিজ থেকে উপরে রুমে যেতে হচ্ছে, আবার হেঁটে নেমে নামতে হচ্ছে, আবার পাহাড়ের নিচে গিয়ে আবার ট্রলার দিয়ে গেলাম, ওগুলো একটু কষ্ট ছিল, হ্যাকটিক ছিল। আপনারা ওখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা কেমন ছিল? পর্যটনে ছিলাম আমরা, একটা ইউনিট যেভাবে যায়, আমরা 136 জন গেছিলাম। না মানে আমি বলতে চাচ্ছিলাম যে খাবার দাবারটা কি আপনারা ওখানকার আঞ্চলিক খাবার খেয়েছেন নাকি ঢাকায় রেগুলারলি যেরকমটা খান সেরকমই? ওখানের আঞ্চলিক খাবার তো আমাদের যেটা হয় তখন আমাদের যা পছন্দ ওইটা তো মাঝে মধ্যে খেতেই পারি আমরা, কিন্তু শুটিংয়ে গেলে তখন তো শুটিংয়ের একটা সিস্টেমে চলতে হয়, তখন আমার একটা খেতে ইচ্ছে হলো আমি ইউনিট থেকে বেরিয়ে আরেকটা কোথাও গিয়ে খাবো, সেই সুযোগ তো নেই। না দাদা আমরা তো ইনভাইটেড ছিলাম ম্যাক্সিমাম টাইমে, এর বাসায় ওর বাসায়, অ্যাকচুয়ালি প্রায় রাতেই আমাদেরকে রাতের বেলা আমরা কোথাও খেতে যেতাম, কিন্তু দিনের বেলা তো আমাদের চান্সেস নাই, কিন্তু এটা সেট থেকে বেরোনোর কোনো চান্স নেই। আচ্ছা এবার একটু সিনেমার বাইরের প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে দর্শক আপনাকে সোলস থেকে অনেক বেশি চেনে, মানে আপনার প্রথম পরিচয়টা বোধহয় বাংলার দর্শকের সাথে বিশদভাবে সোলসের মাধ্যমে, তো তারপরে এখন পর্যন্ত মাঝখানে বেশ অনেক দিন অনেকটা গ্যাপ আপনাকে দর্শক পায়নি, নতুন কোনো গানে বা নতুন কোনো সুর নিয়ে আপনাকে দর্শক পায়নি, তো এটার কি কোনো কারণ আছে? প্রথমত হচ্ছে আমাদের আগে যেরকম করে অ্যালবাম বেরোতো, একটা আমরা অ্যালবাম করতাম, প্রোডাকশন কোম্পানিকে দিতাম, অডিও কোম্পানি, তো ওরা একটা রিলিজ করতো, প্রথমে টেপ ছিল, পরে সিডিতে ছিল, এখন তো ওই কালচারটা নেই, সিডিও নেই, টেপও নেই, তো আমাদের গান দিতে হয় অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইন প্ল্যাটফর্মের কিছু জটিলতা আমাদের রয়েছে, আমাদের এইসব কপিরাইট, মেধাস্বত্ব, এগুলি নিয়ে কিছুটা জটিলতা আছে। তার মধ্যে 4-5 বছর চলে গেলো কোভিড নিয়ে, তা আমাদের গান রেকর্ডিংও করেছিলাম, আমরা ছাড়বো ডিসিশন নিয়েছিলাম, কিন্তু কথা হলো ছাড়বো কোথায় এটা নিয়ে একটা কনফিউশন ছিল, কারণ একটা গান করতে তো গানের গান করতে আমরা নিজেরা গান করছি, সেখানে তো পয়সা লাগে না, কারণ আমাদের গান তো আমরাই বাজাচ্ছি, কিন্তু গানটা যখন শুট টুট করতে হয় ওখানে তো একটা কস্টিংয়ের ব্যাপার থাকে। তা এখন নর্মালি দুঃখজনক হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে যারা প্ল্যাটফর্মগুলি গান ছাড়তে চায়, যারা বড় বড় প্ল্যাটফর্ম আছে, ওরা তখন গানটাতে সাথে ওরা কিন্তু চায় যে সম্পূর্ণ ওদেরকে দিয়ে দিতে, তখন আমার রাইট আমি ফ্রিও দিয়ে দিলাম গান, আমার রাইটটাও আমার থাকবে না, তো গান ছাড়ার দরকার কি, আমি টাকাও পেলাম না আবার রাইটও দিয়ে দিতে হবে, তো এই জায়গাগুলিতে এই এই সমস্ত জিনিস একটু জটিলতার কারণে আমরা আসলে গান ছাড়িনি। তো এখন আমরা চিন্তা করেছি যে ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম থেকে আমরা গান ছাড়বো, ইনফ্যাক্ট আমরা জানুয়ারির 1 তারিখ থেকে গান ছাড়বো, ইচ মান্থ একটা করে গান ছাড়বো, আমাদের গান রেডি আছে, আমাদের 4টা গান রেডি আছে। আমাদের দর্শকদেরকে একটু বলা যাবে যে কি কি গান আসতে চলেছে? প্রথম গানটা ছাড়বো, গানটার নাম হচ্ছে বাহানা, এটা লিখেছে শাহান কমন্দ। সেকেন্ড গানটা ছাড়বো হচ্ছে ওইটা হচ্ছে রিক্সা নিয়ে একটা গান আছে, ওটা লিখেছে আমাদের নাসিম ভাই নিজে লিখেছে। থার্ড গানটা ছাড়বো হচ্ছে গানটার টাইটেল হচ্ছে বন্ধু, ওই গানটা লিখেছে আশরাফ বাবু। এই 3টা গান আমাদের কিউ আছে, আর একটা গান আছে ওইটা একটু না বলি, ওইটা যখন ছাড়বো তখন দেখা যাবে। ওকে অনেক ধন্যবাদ দাদা। এবার আপু আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে লাক্স চ্যানেলে সুপারস্টার থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল, তারপর মডেলিংয়েও আপনি বেশ অনেকদিন ছিলেন এবং অনেক বেশি আপনি নাটক টেলিফিল্মেও খণ্ড নাটকেও আপনি অনেক বেশি কাজ করেছেন, তো মানে অনেক সময় ধরে আপনাকে মডেলিংয়ে বা বিজ্ঞাপনেও খুব একটা বেশি দেখা যায় না, খুব কম কম দেখা গেছে, তো এর পেছনে কি কোনো পারিবারিক কারণ নাকি অন্য কোনো ব্যস্ততার কারণ আছে? কম দেখা গেছে বলতে আমি 2020-এ বিয়ে করলাম, তো বিয়ের পরে একটু আমি গ্যাপ নিয়েছি, এর আগে গল্পটাতেই বোধহয় আপনাকে শেষ দেখা গেছে, তারপর আবার এটাতে, এর মাঝখানে মাঝখানে বলতে সময়ের গল্প বলতে
2020 একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আপনি বোধহয় কাজ করেছিলেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওটা আরো আগে করা ছিল। আর হচ্ছে রিসেন্টলি যে কাজ করলাম আসলে এটাই, তাও আমি দেশে বাইরে ছিলাম, জাপানে থাকি, আমার হাজবেন্ড ওখানে ছিল, ওর সাথে ওখানে থাকা হচ্ছিল, তারপর এই কাজের জন্য আসছি, তখন এসে করলাম, তারপর আবার চলে গেছিলাম, গিয়ে আবার আসতে হলো, সামহাও অ্যাক্সিডেন্ট হলো একটা, তারপর এখন এটার প্রমোশনে আসছি, আবার চলে যাব। সো কাজের মধ্যে আসলে ওভাবে থাকা হচ্ছে না, জাস্ট ছোট 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 এইসব, মানে যেমন দাদা মেড ইন চিটাং যখন করলাম তখন আসলাম, এবং এটা প্রমোশনের জন্য দাদা বলেছে, এর জন্য আমি না করিনি, কিন্তু নিজের থেকে আসলে ওই রকম নাটকে অথবা ইয়েতে ওভাবে কাজ করা হচ্ছে না, কারণ নাটকে আসলে কাজ করতে ইচ্ছেও করছে না, সেই জন্য কাজ করা হচ্ছে না। কোনো পরিকল্পনা আছে যে আমি এত বছর গ্যাপ নেওয়ার পরে তারপর আবার হয়তো ফিরবো? বা পরিকল্পনা বলতে অ্যাকচুয়ালি আমি এখন আমার ফ্যামিলিতে সময় দিতে চাচ্ছি, দ্যাটস ইট, এটা একদম আমার নিজের ইচ্ছা, আমি আমার ফ্যামিলিকে সময় দিব, এবং দাদাও আমাকে বলেছে যে ফ্যামিলিকে সময় দাও এখন। আমি তাই বললাম যে অনেক তো হলো, এখন একটু ফ্যামিলিতে সময় দাও। ফ্যামিলিতে সময়, সো ফ্যামিলিতে সময় দিচ্ছি, দিয়ে তারপর যখন আবার ইচ্ছে করবে যে না আমার এখন সময়, আমি আবার কাজ করতে চাই, তখন আমি আবার এসে কাজ করব। ধন্যবাদ দাদার কাছে আবার ফিরে আসি। আরেকটি কাছাকাছি একটা প্রশ্ন, আপনার আয়নাবাজির অভিনয়ের পরে মেড ইন চিটাগং আবার আপনি অভিনয় এলেন, তাও আবার কেন্দ্রীয় চরিত্রে আসলেন, তো অভিনয়ের মাঝখানে আপনার এরকম একটা গ্যাপ পড়ে গেছিলো, নাটকেও আপনাকে খুব একটা রেগুলারলি দেখা যাচ্ছিল না নিয়মিতভাবে, তো এটার পেছনে কি আপনার অন্য কোনো ব্যস্ততা বা অনীহা এরকম কিছু? প্রথম কথা হচ্ছে আমি তো মিউজিকের মানুষ, আমার প্রফেশন এটা, নাটকেরটা নাটক বা অভিনয় এই জায়গাটা হচ্ছে আমার একেবারে প্যাশন, প্যাশনের জন্য আমার কাজ করতে ভালো লাগতো বলেই কাজ করতাম, যখন কাজ করতে ভালো লাগছিল না তখন আর কাজ করিনি। আর নাটকের এখন যেই অবস্থা দাঁড়িয়েছে, নাটক করাটা আসলে ডিফিকাল্ট, কারণ সব মিলিয়ে খুব তাড়াহুড়োর মতো কাজ হয়, স্বল্প বাজেটে কাজ হয়, তো ওটা ঠিক হয়ে ওঠে না। মাঝখানে কাজ করেছি আমি, মাঝখানে যখন ভালো কিছু হয় তখন আমাকে, আমি তো তখন করেছি, যেমন আমাকে যখন তকদির করলাম আমি শাহকির, তারপরে লেডিস ইন জেন্টলম্যান আমাদের মোস্তফা সরোয়ার ফারুকির, তো যখন যারা আমাকে কাজ কাস্ট করেছে বা ভালো কাজ হয়েছে তখন করেছে, আমি গড়পড়তাভাবে কাজ আর করতে চাই না। আচ্ছা, এই জন্যই কাজটা কমে গেছে। হ্যাঁ, একটা দূরত্ব, আর শুটিংটা আমি এমনি খুব ভয় পাই, শুটিং অনেক হ্যাকটিক, কারণ অনেক সকালে উঠতে হয়। আচ্ছা আপু, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, যে আপনি তো পার্শ্ব চরিত্র অনেক, মানে এর আগে জাতীয় পুরস্কার পেয়েছেন, তো কেন্দ্রীয় চরিত্র নিয়ে আপনার কাজ তেমন একটা দেখা যায় না, মানে কোনো একটা পাওয়া যায়নি, বা এই যে মেড ইন চিটাগং এ হয়তো আপনাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে? কেন, আমি অনেকগুলো কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছি, সুতপার ঠিকানায় কাজ করেছি, ভুবন, সেগুলো পুরস্কার পাইনি, খুব কম সংখ্যায়, আর সংখ্যায় অনেক বেশি, কিন্তু সেটা পুরস্কার পাইনি দেখে সেটা আপনি বলতে পারছেন না। মানে উল্লেখযোগ্য, যেমন কেন্দ্রীয় চরিত্রে চ্যালেঞ্জ নিতে চাই অনেক অভিনেত্রী, বা যে একটু বড় পরিসরে আমি একটু কাজ করতে চাই, এরকম কোনো চিন্তা ভাবনা কি আছে? আমি কোশ্চেনটার মানে বুঝিনি। আমি বলতে চাচ্ছিলাম যে কেন্দ্রীয় চরিত্রকে ধরে যখন আমরা কোনো বড় প্রজেক্টে কাজ করি, বা শুধুমাত্র নারী চরিত্রকে নিয়েই একটা পুরো ফিল্ম হচ্ছে, এরকম কোনো ফিল্মে কাজ করার আগ্রহ আছে কিনা? হ্যাঁ, সুতপার ঠিকানায় কাজ করেছি, সুতপার ঠিকানা একেবারেই নারী চরিত্র, এবং একটা মেয়েরই গল্প, নারী, আপনি হয়তো বা মিস করে গেছেন, সুতপার ঠিকানা আপনি দেখে নেবেন এই সিনেমাটা, এটা আপনারও দেখা দরকার, প্রত্যেকটা মেয়ের দেখা দরকার। আর ভুবন মাঝি আমার সিনেমা, গুন্ডি আমার সিনেমা, তো যে গুন্ডিতে আমি পার্শ্ব চরিত্রও বলবো, আবার বলবো যে গুন্ডিটা আমার সিনেমা, বিকজ গুন্ডি যারাই দেখেছে, যদিও সুবর্ণা আপা কাজ করেছে, সব্যসাচী আঙ্কেল কাজ করে, ওনাদের সাথে কাজ করতে পারাই আসলে কেন্দ্রীয় চরিত্র বলে কিছু নেই, আমি কাজ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না, সব্যসাচী এবং সুবর্ণা আপার সাথে কাজ করা। তো আমার কাছে কেন্দ্রীয় চরিত্র এটাই মূল চরিত্র, এটা না, একটা পুরো গল্পে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ ওই গল্পটা দাঁড়ানো যায় না, মানে হয় না আসলে, এটা প্রত্যেকটা চরিত্রই ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে মনে হয়েছে যে আমি এ পর্যন্ত যতগুলো কাজ করেছি
সবগুলোই আমার কাছে ইম্পর্টেন্ট, সেটা মেড ইন চিটাগাং থেকে শুরু করে এভরি প্রত্যেকটা নাটক, ছোট গল্প, শর্ট ফিল্ম, যাই করেছি সব কিছু ইম্পর্টেন্ট আমার কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আমাদের সিনেমায় ফিরে আসি, মেড ইন চিটাগাংয়ে। মেড ইন চিটাগাংয়ের একটি গান এখন পর্যন্ত দর্শকের সামনে এসেছে, মোট কয়টি গান আছে? একটি, পুরো সিনেমায় একটি গান, আর কোনো গান নেই? আর কোনো বিশেষ যে এটার আকর্ষণ দর্শক পাবে? মেড ইন চিটাগাং হচ্ছে, এটা একেবারে ডায়লগ ভিত্তিক, একেবারে ডায়লগ ভিত্তিক। এটা এখানে তেমন অ্যাকশন দৃশ্য বা অন্য দৃশ্যগুলো নেই, একদম খুব সাদামাটাভাবে আমরা আমাদের শহরের গল্পটা, আমাদের গল্পটা বলতে চাইছি আমরা। তো ওইখানটা এইটা মানে একেবারেই ন মানে যে বাণিজ্যিক ছবি যেগুলি হয়, ওই যে কেন্দ্রীয় চরিত্র, নায়িকা চরিত্র, নায়ক চরিত্র, এই যে ব্যাপারগুলি থাকে, আমাদেরটা তো ওরকম বাণিজ্যিক ছবি নয়, মানে ওই ফরম্যাটের ছবি না এটা। আমাদের ছবিটা হচ্ছে আমরা আমাদের শহরের গল্পটা বলতে চাই, আমাদের জীবনের গল্পটা বলার চেষ্টা করেছি, আমাদের কালচারের গল্পটা বলার চেষ্টা করেছি। খুব মেকিং, এটা স্টানিং মেকিং বললে এটা টার্মিনেটর 2 না, তো এটা ডায়লগ ভিত্তিক। আমরা যদি যদি একটা স্ক্রিপ্ট যদি লিখি, সেটা যদি একটা স্ক্রিপ্ট যদি 50 পেজের হয়, তো একটা এক্সাম্পল দিই, যদি 50 পেজের হয়, সেটা ডিউরেশন যদি হয় 20 মিনিট, এই 20 মিনিটের চিটাগাংয়ের ভাষা লিখতে হলে ওটা লাগবে হচ্ছে 150 পেজ, কারণ চিটাগাংয়ের ভাষা অসম্ভব ফাস্ট বলে, অনেক অনেক তাড়াতাড়ি ডায়লগ বলে, অনেক মানে অনেক কথা, মানে মানে একটা পেজ হয়তো দেখা যাবে 30 সেকেন্ডে শেষ হয়ে গেছে বা 40 সেকেন্ডে শেষ হয়ে গেছে, মানে এত ডায়লগের উপর ডায়লগ, এটা হচ্ছে পুরোটা ডায়লগ বেসড একটা আমাদের পুরো ছবিটা। তো ওই জায়গাটাতে মানুষ কানেক্ট করলে, আমাদের মেড ইন চিটাগাংগুলো আগে যখন কানেক্ট করেছে, সে এই এই ডায়লগ ভিত্তিক কারণেই কিন্তু কানেক্ট করেছে। তো আমরাও আশা করছি এবারও, কারণ এবার স্ক্রিপ্টটা খুব ভালো হয়েছে, সেটা সিনেমা আমরা কী বানাতে পেরেছি বা আমরা কী অভিনয় করেছি সেটা পরের কথা, স্ক্রিপ্ট দুর্দান্ত, রিয়াদ আমাদের যে লিখে ও দুর্দান্ত স্ক্রিপ্ট লিখেছে। না, সেই নাটকগুলো তো অনেক জনপ্রিয় ছিল, নাটকের চাইতে এবার স্ক্রিপ্টটা ভয় হওয়া, স্ক্রিপ্ট ও খুব ভালো লেগেছে, এটা স্ক্রিপ্টটা এত সুন্দর, আমরা রাজি হয়েছি, স্ক্রিপ্টটা দেখে আমরা বলছি না যাই হোক এটা বড় পরিসরে দেখানো যায়, দেখানো যায়। হ্যাঁ, এই ছবিটা নিয়ে দেশের বাইরে মুভ করার কি কোনো আশা ইচ্ছা আছে? একদম চলচ্চিত্র উৎসবগুলোতে, উৎসবে দেওয়ার মতো সিনেমা কিনা জানি না, এটা ওটা হয়তো উৎসবে যাওয়ার মতো, উৎসবে তো একটু উৎসবে যায় একটু একটা টিপিক্যাল থট বা কোনো একটা আইডিয়া বা কোনো একটা উৎসবের ছবিগুলি, উৎসবের ছবি, উৎসবের সব ছবি তো উৎসবে যায় না, ওই কন্টেন্ট না এটা। কিন্তু আমাদের চিটাগাংয়ের ভাষাভাষি যে সমস্ত লোকজন যেখানে যেখানে আছে সেখানে ছবিটা নিয়ে যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে। দর্শকদেরকে কিছু বলবেন ছবিটা দেখা নিয়ে? আমার কথা হবে, দেখলে একটু ধৈর্য ধরে দেখতে হবে, সাবটাইটেল আছে, চিটাগাংয়ের বাইরের যারা লোক তাদের জন্য একটু বোঝাটা একটু কঠিন হবে, দ্যাটস ফর শিওর। আপু কিছু বলতে চান? আমি এতটুকুই বলতে চাই যে দর্শক আসুক, আমাদের সিনেমাটা দেখুক, আমাদের কালচার সম্পর্কে জানুক, আমরা আসলে কীরকম, আমাদের মনটা কত বড়, এটাই আমরা আসলে স্ক্রিনে দেখিয়েছি। এবং চিটাগাংয়ের মানুষরা তো অবশ্যই আসবে, এটা আমরা আশা রাখি। এবং চিটাগাংয়ের বাইরেও যখন মেড ইন চিটাগাং আমরা নাটক করেছি, তখন ঢাকা অথবা অন্যান্য অঞ্চলের মানুষরাও এটা আমাদেরকে সাড়া দিয়েছিল, এবং এবারও আমরা সাড়া পাবো, এটা আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমরা এখন বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি মার্জিয়া শ্রেয়া, বিনোদন সন্ধ্যার আজকের অতিথিরা যাই কিছু বললেন, অবশ্যই আপনারা মেড ইন চিটাগাং দেখতে যাবেন। চট্টগ্রামের একদম খাঁটি সংস্কৃতি এবং গল্পগুলো দেখতে হলে চট্টগ্রামে গিয়েই আপনাদেরকে মেড ইন চিটাগাং দেখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকুন সময়ের।